敌敌也登。这个叫什么？ॐ यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतास्तुन्नं दिदिप्पैस्तवै वेदैसङ्गपदक्रमपनिषदैर्गायन्ति यं सामग यारवस्ति तद्गतेनमनुषा पश्यन्ति यस्यान्तसुरासुरगणा देवाय तस्मै नमः। हरेर्नाम हरेर्नाम हरेर्नामैव केवलम् अलो नस्त्येव 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 সর্বাগ্রে পরমারাধ্য গুরুদেব ভক্তি হৃদয় ভক্তি কৃষ্ণ মহারাজের চরণকমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। আজকের সারাটা দিন আমাদের নানান কার্যক্রমের মধ্যে আমাদের প্রদীপ ব্যানার্জি চৈতন্য বিহার সেক্টর পেরেড ইউনিট প্রেসিডেন্ট, ওনার সঙ্গে হেমা মালিনীর প্রোগ্রামে ছিলাম, আপনারা ফেসবুকে অনেকে দেখেছেন হেমা মালিনীজির অনুষ্ঠানে। সেখানে আইজি ছিলেন, ডিআইজি ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, আরও আরও সব ইউনিসেফের বিশেষ বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, বিরাট প্রোগ্রাম। ইউনিসেফের বিশিষ্ট অতিথিরা ছিলেন, বিরাট প্রোগ্রাম হয়েছে, সেখানে আমরা ছিলাম, আপনারা অনেকে ফেসবুকে দেখে থাকবেন। তো আপনাদেরকে বলি যে গীতার জ্ঞান আমাদের জীবনকে সুন্দর করতে পারে। আজকে বেশি কথা বলবো না, এক্ষুনি একটা মিটিং হয়ে গেল আমাদের, কয়েকজন সাংবাদিক এসেছিলেন, সেই মিটিংটা আমাদের প্রদীপবাবুই তাদেরকে নিয়ে এসেছিলেন, সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, সেগুলো আপনাদের না জানলেও চলবে, তো এই সেই তা না হলে এটা প্রোগ্রামটা অনেক আগে শুরু হয়ে যেত। এই জন্য সমং কায় শিরক গ্রীবং ধারয়ন নো চলং স্থির সম্প্রেক্ষ নাসিকাগ্রং সংকিশ্চন বলুকয়ন। ষষ্ঠ অধ্যায়কে অভ্যাসযোগ বলা হয়, ধ্যানযোগ বলা হয় এবং আত্মসংযম যোগ বলা হয়। তার শ্লোকগুলো আপনারা রোজ শুনছেন, রোজ এই অধ্যায়টাকে পড়বেন। আত্মসংযম কালকের ব্যাখ্যা করছিলাম না, যথা নিবাতস্থ নেঙ্গতে সুকমাস কৃতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগ আত্মবান। তারা আত্মবান পুরুষ, তিনি যোগযুক্ত, তিনি সমাহিত, তিনি আনন্দিত, তার ভেতরের চেতনা নিরন্তর আনন্দে থাকবে। আপনারা সেই আনন্দ চেতনায় অবগাহন করবেন, আনন্দ চেতনায় থাকলে জীবন সুন্দর হয়ে যাবে। এই জীবনটা তপস্যা করার জন্য পেয়েছি, যদি জীবনকে সুস্থ সুন্দর আনন্দ ঘন না করতে পারি তাহলে জীবনের চলার পথ জটিল হয়ে যাবে আর মৃত্যুর পরে অধোগতি হবে, মুক্তি লাভ হবে না। এই জীবনকে যতদিন পর্যন্ত সুন্দর করার আপনার ভেতরের চেষ্টা না হবে, আপনার নিজস্ব চেষ্টা না হবে যে আমি আমার আত্মাকে দেখব, প্রথমে তো আপনার শরীরকে জানা দরকার, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে জানা দরকার, কতগুলো ইন্দ্রিয় আছে, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ প্রাণবায়ু, মন বুদ্ধি অহংকার চিত্ত এবং তার সঙ্গে আত্মা। এই যে অসংখ্য ভারতীয় দর্শনের রহস্যকে জানা জীবনে একান্ত রূপে দরকার। যতক্ষণ ভারতীয় দর্শনের এই দিব্য রহস্য আপনাদের অনুভবে না আসবে ততদিন জানবেন যে জীবনে কিছুই জানা হলো, এ জীবন শুধু এলো আর গেল। লোচন বলে সেই পাপি এলো আর গেল, তাহলে যাওয়া আসা সার হল। এই জন্য এমন একটা জীবন পেয়েছি যে জীবনে সত্যিই ভগবানকে পাওয়া যায়, সত্যিই সত্যের উপাসনা করা যায়, সত্যিই আত্মাকে উপলব্ধি করা যায়, আত্মার উপলব্ধি সত্যিই এই জীবনেই হয়ে যায়। নিরন্তর মনে রাখবেন সারাদিন নানান ফোনে নানান উপদেশ দিতে হয়, কিন্তু আপনারা শুনছেন যে যুঞ্জন সমঙ্কায় শিরগ্রীবং ধারয়ন নো চলং স্থির। সমঙ্কার কায় মানে এই শরীরটাকে আগে স্থির করবেন, স্পাইনাল কর্ড সোজা করবেন, গ্রীবা সোজা করবেন, ধারয়ন নো চলং কোন রকম হিলবেন দুলবেন না, নো চলং স্থির। সম্প্রেক্ষ নাসিকাগ্রং সং দিশাশ্চন অবলোকয়ন, অতএব নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিক্ষেপ করে শান্ত সমাহিত চিত্তে আত্মার সঙ্গে পরমাত্মাকে নিরন্তর ধ্যান করবেন। প্রত্যেক চক্রে চক্রে ভগবান আছে, মূলাধারে মৃত্যুঞ্জয় অধিষ্ঠানে ব্রহ্মা, যাকে আমি নিরন্তর ধ্যানে দেখি, ব্রাহ্মণী প্রাণায়ামে দেখি, মণিপুরে নারায়ণ, বিন্দুপীঠে দশমহাবিদ্যা ষোড়শ মাতৃকা এবং হৃদয় কমলে লক্ষ্মী নারায়ণ, এখানে বিন্দু বিশুদ্ধ চক্রে গণপতি ঋদ্ধি সিদ্ধি, এখানে ললাটে আজ্ঞা চক্রে আছেন আমাদের রাধা মাধব এবং বিশেষ করে
আমাদের তিরুপতি বালাজি আমাদের বাঁকি বিহারীকে এখানে ধ্যান করবেন, আর এখানে রামচন্দ্র সীতাকে ধ্যান করবেন, এখানে হনুমানজিকে ধ্যান করবেন, এখানে জগদম্বা জগজ্জননীকে, এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এখানে লক্ষ্মী, এখানে সরস্বতী। এটা আমাদের ফটোর দিকে একবার ঘুরিয়ে দেখিয়ে দাও, যে ফটোতেও কিন্তু এই বিষয়টা রয়েছে। আপনারা অবশ্যই দেখবেন ওই ফটোকে, নিরন্তর অনুভব করবেন যে এই শরীরটা কিন্তু তপস্যার জন্য। যে যত এই সত্যটাকে বুঝতে পারবে, জগতের জটিলতাকে মন মন থেকে মুছে দিতে পারবে, যত জটিলতা হতে মুক্ত হবেন, যত সুন্দর চেতনা ভেতরে তৈরি করবেন, তত আপনার জীবন কল্যাণময় হবে। এই জন্য আপনি জটিল বুদ্ধি ত্যাগ করা, মিথ্যা কথা না বলা, সরল চিত্ত হওয়া, সরলতা, পবিত্রতা, শুচিতা, শুদ্ধাচার, ধ্যান, মন্ত্র উপাসনা প্রতিনিয়ত করতে হবে। সমতা, চিত্তের সমত্ব, গীতায় 96 বার সমত্ব শব্দের কথা ভগবান বলেছেন। গীতার 700 শ্লোকের মধ্যে, গীতাকে 700 শ্লোক মে ভগবান মে 96 বার সমশব্দ কা প্রয়োগ কিয়া। সম সমত্তম যোগ উচ্চতে, সমতা কো হি যোগ কাহা জাতা হ্যায়। জিসকে হৃদয় সম হো গিয়া, জিসকি বুদ্ধি সমতা কো প্রাপ্ত কিয়া, জিসকা জীবন সমভাব মে প্রতিষ্ঠিত হো গিয়া, জো ভি দুঃখ আ রাহা হো, সুখ আ রাহা হো, কুছ ভি আ রাহা হো, উস স্থিতি মে আপনে চিত্ত কো জিসনে ব্যালেন্স কর লিয়া, মন কি তরঙ্গ মিটা লিয়া, মন কি তরঙ্গ মিটা লো, বস হো গিয়া বজন, বুরি নিয়ত সমার লো, বস হো গিয়া বজন, এই তো জীবন হে। ইসলিয়ে জীবন কো ইসকে দ্বারা জো আপনে সমত্ব কো প্রাপ্ত কিয়া, উসকা জীবন ধন্য ধন্য হো গিয়া। জো নিরন্তর ধ্যান করেগা, প্রাণায়াম করেগা, সত্য কে সাথ জীবন কো জুড়া রাখেগা, উসকা জীবন কল্যাণময় হো জায়েগা, আর সত্য সত্য হি উসকা কল্যাণ হোগা। ইসলিয়ে ইয়ে জীবন মে হমকো নিরন্তর ইয়ে শরীর, ইদম শরীরম কৌন্ত্রেয় ক্ষেত্রজ্ঞ অভিধীয়তে, ইয়ে শরীর শরীর কো ক্ষেত্র ইতি বিধীয়তে, ইয়ে শরীর ক্ষেত্র হ্যায়, তার ক্ষেত্রজ্ঞ হ্যায় আত্মা, ক্ষেত্র ইত্য বিধীয়তে, শরীর ক্ষেত্র হ্যায়, তো ইস শরীর কো জানে বিনা ক্ষেত্র কো আত্মা কো হম নহীঁ জান সকতে। জো শরীর কো নহীঁ জানতা হ্যায় ও আত্মা কো ক্যা জানেগা। আপনে শরীর কে অন্দর জো চক্র হ্যায়, যাহা যাহা ভগবান কি স্থিতি হ্যায়, জেসে জেসে পরম সত্য কা উপস্থিতি হ্যায়, এসা জো অনুভব করেগা, উসকা জীবন তো কল্যাণময় হো জায়েগা, ও ধন্য ধন্য হো জায়েগা, ও কৃতকৃত্য হো জায়েগা। ইয়ে জীবন জীবন মে উসকো মুক্তি তো অনায়াস হি মুক্তি মিলেগি, ये सारे संकल्प विकल्प से मुक्त हो जाएंगे, तरंग से मुक्त हो जाएंगे, अशांत चेतना से मुक्त हो जाएंगे, मन की तरंग मिटा लो, बुरी नियत संभाल लो, यही जीवन है और यही सत्य है। समता जिसने प्रतिष्ठित किया, कोई भी झमेला आ रहा हो उसमें समत्व को ढूंढो, आपने हृदय को विचलित मत होने दो, तरंगित मन मत होने दो, किसी प्रकार का तरंग मन में नहीं आए, किसी प्रकार का उद्वेग मन में ना हो, মন কো সমতা মে প্রতিষ্ঠিত রাখো, আর আনন্দময় রহো, আনন্দময় জীবন ব্যতীত করো, আনন্দই জীবন হ্যায়, আনন্দই সত্য হ্যায়, আনন্দই ভগবান হ্যায়, আনন্দই আত্মা হ্যায়, আনন্দে ন কল্যমানি ভূতানি জায়ন্তে, সারে জীব আনন্দ সে আয়া হ্যায়, আনন্দে ন কল্যমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি, জীব জীবিত হ্যায় আনন্দ কে কারণ, আনন্দ কে বিনা কোই জিনা নহীঁ চাহেগা, জীবন্তি তো ये आनंद। और जन्म प्रतिशक्ति जीव की मृत्यु के बाद जहां जाती है, तद ब्रह्म विजिज्ञासित व्या, उस परम सत्य को पूछो कि हम कहां से आए, क्यों आए और कहां जाना है। ये सत्य जब जीव जान गया तो उसका जीवन धन्य धन्य हो जाएगा। प्रश्न यही है कि मैं कौन हूं, कहां से आया हूं और क्यों मेरे अंदर इतना तरंग है, इतनी सारी कामनाएं हैं, वासनाएं हैं, विषय तृष्णाएं हैं, क्यों हमारे अंदर इतने सारे तरंग उठते हैं, इतने सारे भाव, इतने सारे कपटता, मिथ्याचार और ये कुटिल बुद्धि क्यों आती है, इससे हमको कैसे मुक्त होना है। जो इस पर विचार करता रहेगा उसके जीवन अपने आप सुंदर हो जाएगा। यही आज का विचार है और आप लोग सभी सुन रहे हैं और ये इसको हम यूट्यूब में डाल देंगे, आप सभी देख पाएंगे। आज ये यहीं समाप्त करते हैं। ओम शांति, हरे कृष्णा, हरे हरे, हरे राम, हरे राम, राम राम, हरे हरे, हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, हरे हरे, हरे राम, हरे राम, राम राम, हरे हरे, हरे कृष्णा।
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Bol, Hare Bol, Hare Bol, Nitai Gaur, Hare Bol, Hare Bol, Hare Bol, Hare Bol, Nitai Gaur, Hare Bol, Hare Bol, Hare Jai Sri Sri Guru Gauranga Gandharvika Agrita Hari Govinda.